আমি এখন চলে এসেছি সারদা মঠ বিবেকানন্দ মিশনে। খুব সুন্দরভাবে মাকে সাজানো হচ্ছে, এখানে মায়ের মুকুট লাগানো হচ্ছে এবং বেলুড় মঠের রীতি অনুযায়ী এখানে পুজো করা হয়ে থাকে। আচ্ছা, এই পুজোটা 1929 সাল থেকে এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের, মানে তার অন্তরঙ্গ পার্শ্ব স্বামী নির্মলানন্দজি ও তার সঙ্গে আরও মায়ের সব যারা মন্ত্র শিষ্য ছিলেন সন্ন্যাসীরা, তারাও মানে মহারাজের সঙ্গে ছিলেন, থেকে এই মায়ের পুজো শুরু হয়। এমনকি এই বিবেকানন্দ মিশনের মানে মায়ের আদর্শে, মানে মা সারদা জগজ্জননী ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের আদর্শে এখানে সেই থেকে মায়ের পূজা আরাধনা, এমনকি বিভিন্ন রকম মানে সেবা কাজ, মানে রিলিফ থেকে আরম্ভ করে আমাদের মানে মেডিকেল ক্যাম্প, হেলথ সেন্টার, মানে এই দুর্গা পুজোয় এই চতুর্থ দিন আমরা আমাদের এখানে প্রতিমা উদ্বোধন হয়। সেই দিন প্রতিমা উদ্বোধন হওয়ার পরে আমরা এখানকার বাচ্চাদের, এমনকি এখানকার আশেপাশে যত প্রতিবেশী গরিব মানুষ আছে, মায়েরা আছেন, সকলকে আমরা মানে খুব সামান্য মায়ের পুষ্পাঞ্জলি, একটু মানে বস্ত্র আমরা সবাইকে দিয়ে থাকি। আর তারপরেই আমাদের এই আদ্যাশক্তি মহামায়া তার আরাধনা শুরু হয়। এমনকি এই মঠে মানে মা দুর্গা পুজো যে আদ্যাশক্তি মহামায়া যে মহিষাসমর্দিনীর তার যে আরাধনা করা হয়, তার একটি জাগ্রত মূর্তি, জাগ্রত সেই মনুষ্য দেবী মূর্তিকে আমরা সেই মহাষ্টমীর দিনে সকাল 9টার সময় আমাদের এখানে মায়ের সামনে তাকে সেই জাগ্রত মা রূপে তাকে পূজা করা হয়। হ্যাঁ, মহাগৌরী মহাকুমারী মাকে আরাধনা করা হয়। তাই মায়ের কাছে আমরা সকলে আশীর্বাদ ভালোবাসা মায়ের কাছে আমরা চেয়ে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে আমার বাক্য পুষ্পাঞ্জলি এখানেই শেষ। তোমরা অবশ্যই এসো এবং দেখে যেও এবং সব মায়ের দর্শন করে যেও। তোমরা এখানে আসতে গেলে কীভাবে আসো? এখানে আসতে গেলে বাস আছে, মেট্রো আছে, অটো আছে, বিভিন্ন জায়গার থেকে এখানে মানে শ্যামবাজার আসা যায়, শ্যামবাজার থেকে বাগবাজার, বাগবাজার গিরিশ মঞ্চ থেকে সোজা এখানে মায়ের বাড়ি, মায়ের বাড়ির পাশেই আমাদের এই রামকৃষ্ণ সারদা মঠ ও বিবেকানন্দ মিশন, 10 নম্বর রামকৃষ্ণ লেন, কলকাতা 3। হ্যাঁ, এখানে আমাদের 4 দিন ধরে ভোগের ব্যবস্থা আছে। সকল ভক্তদের এখানে এখানে মা যেরকম ছেলেকে সন্তানকে খাওয়ান, সেই রকমভাবে এখানে সকল ভক্তদের, সকল বালকদের, সদব নারায়ণদের সেবা করা হয় বিনামূল্যে।